আপনি যতই ট্যাক্স দিন না কেন আপনি যতই ট্যাক্স ভরুন না কেন আপনার থেকে বেশি দায়িত্ববান কিন্তু লাইন দেওয়া মাতালগুলো ও মাতাল তো নয় তারা তারা একজন দায়িত্ববান নাগরিক তো আজকে কথা বলবো হচ্ছে চ্যালেঞ্জ ছবিটা নিয়ে দু তো এই ছবিটা নিয়ে কথা বলার আগে বলে রাখি আমরা এখন আমাদের বাংলা কমার্শিয়াল ছবিকে যেরকমই বলি না কেন আজ থেকে প্রায় আট দশ বছর আগে কিন্তু এই দিকটা সম্পূর্ণভাবে একদম অন্যরকমই ছিল তখন আমরা প্রত্যেকে হলে যেতাম টিকিট কাটতাম লাইনে দাঁড়াতাম চার সপ্তাহ পাঁচ সপ্তাহ একটা বাংলা ছবি চলছে কোনো ব্যাপারই ছিল না এবং চ্যালেঞ্জ এরকম হিউজ হিট যেটা আমরা প্রত্যেকে হয়তো সাক্ষী এবং যতই আমরা যাই বলি চ্যালেঞ্জ কিন্তু আমরা সিনেমা হলে গিয়ে দেখেছি এবং আমি পদ্মশ্রী সিনেমা হল সেটাতে প্রায় দু তিন সপ্তাহ পর দেখতে গেছিলাম আমার বাড়ির লোকের সাথে এবং তখনও এই ছবিটা হাউসফুল ছিল তো চ্যালেঞ্জ ওয়াজ আ হিউজ হিট তো শুধু হিট বলে নয় এন কে যে ছবির স্ক্রিন রাইটার তো তার একটা খুবই আছে সে যাই টুকুক না কেন দুটো তিনটে সিনেমা থেকেই মোস্টলি টকে তো এই ছবিটার চিত্রনাট্য হচ্ছে রিমেক করা দুটো ছবি একটা হচ্ছে বানি আর দিল সাউথ ইন্ডিয়ান ছবি থেকে কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু এই ছবিটাকে খুব সুন্দর করে পরিচালনা করেছিল শুভশ্রী এবং দেবের দুজনেরকেই খুব ভালো লেগেছিলো এবার হচ্ছে এই ছবিটা শুধুমাত্র হিউজ গ্রসারি হয়নি ছবিটার কিন্তু অনেকগুলো জায়গা খুব ভালো ছিল যেমন হচ্ছে অ্যাডভান্স ফাইট সিকোয়েন্স ছিল সেই সময় সঙ্গে ডায়লগ বাজি ছিল এবং রজতাব দত্ত আর দেব এই দুজনের মধ্যে যে ভার্সেসটা হয়েছিলো সেটা আমরা প্রত্যেকে খুব দারুণভাবে এনজয় করেছি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই ছবির মিউজিক এই ছবিটা থেকে গাঙ্গুলির একটা বিশালভাবে উঠে আসা বলা যেতে পারে কারণ ছবির প্রত্যেকটা গান চার্ট এবং এটা খুব কম হতে পারে যে আমরা আমাদের ফোনে বা আমাদের টিভিতে ভযগড়ঙ্গ গানটা শুনিনি এটা হয়তো হতেই পারে না কারণ সেই সময় কমার্শিয়াল ছবির ভ্যালু খুব বেশি ছিল আমি বলছি না যে কমার্শিয়াল ছবির পতন হয়ে গেছে এটার কারণ আমরা এখন দেখছি না এটা নয় কমার্শিয়াল ছবির কিন্তু পতন কোথাও একটা গিয়ে এই প্রডিউসারগুলো বা এই রাইটারদের দোষেই হয়েছে সব সময় কিন্তু অ্যাক্টার অ্যাক্ট্রেস ডিরেক্টারকে আপনার দোষ দেওয়া বা আমাদের দোষ দেওয়া ঠিক নয় ঠিক আছে তার কারণটা হচ্ছে কি যখন তারা দেখছে যে রিমেক বানিয়ে ছবি এরকম গ্রসার হয়েছে তখন তারা আরও কমিয়ে দিয়েছে তখন তারা যে কোনো ছবি রিমেক করা শুরু করেছে হয়তো সেই ছবিগুলোর কোনো রকম ভ্যালুই ছিল না স্ক্রিপ্ট ছিলই না শুধুমাত্র সেই ছবিগুলো হয়তো সাউথ ইন্ডাস্ট্রিতে হিট হয়েছে বলে তারা ছবিগুলো রাইটস্ক্রিনে নিয়ে বানিয়ে ফেলেছে এবার অডিয়েন্স তো আর বোকা নয় মূর্খ নয় না তারা একদিন তাপটি সহ্য করে নেবে রোজ কেন করবে এই জন্য তারা পরবর্তীকালে সেই ছবি দেখা বন্ধ করে দিয়েছে কিন্তু চ্যালেঞ্জ ছবিটার মেকিং বলি ছবিতে ফাইট সিকোয়েন্স বলি ছবিতে মিউজিক বলি ছবিতে পারফরমেন্স বলি সব ছিল এই ছবিটার মধ্যে ছবির মধ্যে যেমন অ্যাকশন ভালো বললাম ছবির মধ্যে যেমন গান ভালো বললাম ছবির মধ্যে তেমন কমেডিও খুব ভালো ছিল রয়তাব দত্তের কিছু ডায়ালগস বা অডিট্রোর একটা ছোট্ট সিকোয়েন্স কিন্তু বেশ ফেমাস হয়েছিল। তো এই ছবিটা ওভারঅল একটা ভালো ছবি যেটা আমরা প্রত্যেকে এনজয় করেছি হয়তো আজকেও টিভিতে দিলে আমরা অবশ্যই বসে দেখব তো চ্যালেঞ্জ একটা পারফেক্ট কমার্শিয়াল ছবি এবং যদি কমার্শিয়াল পারফেক্ট ছবি এখন বানাতে হয় তাহলে হয়তো চ্যালেঞ্জের মতো বানাতে হবে কারণ আমরা একটা টাইম দেখে এসেছি এবং আমার সাথে তো অনেকে এগ্রি করবে সেটা হচ্ছে সঙ্গীত বাংলায় চ্যালেঞ্জের গান দেওয়া হতো আমরা প্রত্যেকে শুনতাম আমরা এরকম মিনোয়ার বিজলি মহুয়া পদ্মশ্রী এই সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাগুলো দেখেছি আনন্দ করেছি আবার আমরা এরকম ধরনের ছবি যদি ভালো ছবি আসে তাহলে অবশ্যই দেখবো তো এই ছবিটা ডেফিনেটলি একটা ভালো ছবি চ্যালেঞ্জ এবং বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক টাকা এনে দিয়েছিল এই ছবিটা তো যারা যারা চ্যালেঞ্জ দেখেছে তাদের চ্যালেঞ্জ কেমন লেগেছে তাদের চ্যালেঞ্জ এত ভালো লেগেছে কিনা আর পার্টিকুলার কোন দৃশ্যটা খুব ভালো লেগেছিলো তার কলেজে ইন্ট্রোডাকশানের সিন ফাইট সিকোয়েন্সেস না জামাই হার্সেস হবু শ্বশুরের একটা যে বার্তালাপ হয় সেই কিছু না দারুণ দারুণ কিছু গান তা কোনটা ভালো লেগেছিলো চ্যালেঞ্জে সেটা কমেন্টে অবশ্যই জানিও তো এই ছিল আজকের ভিডিও গাইজ ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে আর রেড সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে গ্রে করতে হবে আর এরপরে কোন ছবিটা নিয়ে কথা বলব বাংলা সেটা কমেন্টটা অবশ্যই জানিও আবার দেখা হচ্ছে লাভ অল টাটা বাই বাই টেক কেয়ার দুটো লিংক দেয় গরিব দুটো লিংক দেয় লোকে বলছে টেক কেয়ার বলার পরে যেটা দিচ্ছে না দুটো লিঙ্ক ইনস্টা আর ফেসবুক ঠিক আছে ওখানে প্রেস করে নিও আচ্ছা হাজ্য করা হয়নি নিমন্ত্রীদের মতো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে জনতা আমাদের পাশে আছে টেক কেয়ার